Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi min ash-shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni 'ilma. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় স্টুডেন্ট, শিক্ষার্থী, প্যারেন্টস, অভিভাবক, শিক্ষকবৃন্দ, সবাইকে আমি স্বাগত জানিয়ে আজকে আমার লেসন শুরু করতে যাচ্ছি। আজকের লেসন নাম্বার 7। তবে বিফোর আই স্টার্ট লেসন নাম্বার 7, লেসন নাম্বার 6 একটু রিভিশন আমি করতে চাই, দেন উই উইল বি মুভ টু লেসন নাম্বার 7। আপনারা আমার বোর্ডের দিকে দেখেন, আমি এই যে লেসন আছে লেসন নাম্বার 6, এখানে তিনটা পার্ট আছে, পার্ট 1, 2, 3। এই পার্ট 1-এর মধ্যে আপনারা দেখেন দুইটা লেটারে একসাথে জয়েন করা আছে, নুন, র, থা, মিম, হা, লাম, সিন, দাল, শিন, র, আইন, দাল, গাইন, লাম, ফা, দাল, লাম, জা, কাফ, নুন, এইভাবে। আর পার্ট 2-এর মধ্যে সেম ডবল জিম, হা, খা, থ, সাদ, বা, এইভাবে। বাট এই পার্ট 2-এর লাইন নাম্বার 4, এখানে নিচে আমরা দেখি এখানে কিন্তু ট্রিপল করা হয়েছে, এখানে ডবল লেটার, ডবল লেটার, বাট এখানে ট্রিপল, অর্থাৎ ত, সিন, মিম। এই জিনিসটা আমি বোঝানোর জন্য আজকে এই লাইনটা আমি দেখাবো। যেমন আপনারা দেখেন বোর্ডের দিকে ত, সিন, মিম, তিনটা লেটার কিভাবে জয়েন হয়। তারপর আছে আইন, আইন, সিন, কফ। তারপর আছে লাম, মিম, সাদ। তারপর আছে ইয়া, ইয়া, আইন, সাদ। তারপর আছে জিম, আইন, লাম। এভাবে আমরা আমাদের বুক বা এক্সারসাইজ বুকের ডান দিকের উপরে এক এক লাইন এক একটা ওয়ার্ড আমরা লিখে দিব, আর আমাদের বাচ্চারা, স্টুডেন্টরা তারা লিখতে যাবে। মিনিমাম 5 লাইন 10 লাইন, মিনিমাম 5 লাইন তো হতে হবে, 10 লাইন লিখলে আরও ভালো হয়, বেটার দেন 10 লাইন। তো এইভাবে প্র্যাকটিস হবে। আমরা তাদেরকে এইভাবে লাইনের ডান দিকে আমরা লিখে দিব এগুলা ত্রিপল জয়েনিং লেটার্স। এখানে আছে যেমন মিম, মনে আছে মিমটা কিভাবে লিখতে হয়? মিম, আইন, ওয়াও। মিম লেখার সময় ডাউন থেকে সার্কুলটা করতে, আমি আবার দেখিয়ে দিই, মিমটা যখন আমরা লিখবো নিচ থেকে উপরের দিকে গিয়া ট্রায়াঙ্গুল হবে আইন, আর এইভাবে ওয়াওটা আমরা নিচের দিকে নামাইয়া দিব। তো মিম, আইন, ওয়াও ডান দিকে লিখে দিলে তো বাচ্চারা এইভাবে কপি করবে, মিম, আইন, ওয়াও, মিম, আইন, ওয়াও, মিম, আইন, ওয়াও, মিম, আইন, ওয়াও। লেখা এবং পড়া একসাথে চলতেই থাকবে, ক্রম, কন্টিনিউয়াসলি, রাইট অ্যান্ড রিড, রাইটিং অ্যান্ড রিডিং টুগেদার। তারপর লেসন, এই এই লেসনের পার্ট 3 আপনারা দেখেন এখানে জয়েনিং লেটার, ভেরিয়াস লেটার্স, মানে এখানে প্রায় 7, 8, 9, 10 লেটার্স টুগেদার আমরা আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। যেমন এই যে 1 টিথ 1 সার্কুল, 3 টিথ, হেড অফ সোয়াদ, থোয়া। এই এই ঠিক দিয়ে আমরা ফার্স্টটা লেটার লিখতে পারি, উপরে একটা ডট দিলে নুন, দুইটা দিলে থা, আর নিচে একটা দিলে বা, দুইটা দিলে
ইয়া, উপরে আমরা যদি তিনটা দিই তাইলে সা হয়ে যায়, এটার মধ্যে একটা দিলে ফা, টু ডট ইজ খফ, উইদাউট ডট সিন তিনটা ডট দিলে শিন, উইদাউট ডট সোয়াদ একটা ডট দিলে দোয়াদ, উইদাউট ডট থ একটা ডট দিলে জোয়া। তাহলে এখানে আমরা 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 লেটার্স এখানে আমরা প্র্যাকটিস করতে পারি। আর আরেকটা আমি দেখিয়েছিলাম যে হেড অফ হা, আইন, লাম, কাফ, হা, মিম, তো এই জয়েনিং লেটার এখানে কয়টা? এই হেড অফ হা দিয়ে আমরা তিনটা লেটার লিখতে পারি, উইদাউট ডট হা, খা, জিম। তো এখানে পাইলাম আমরা তিনটা, আইন উইদাউট ডট, একটা ডট দিলে রাইন। থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, নয়টা লেটার্স এখানে, 13 লেটার্স এখানে আর নয়টা লেটার্স এখানে, অর্থাৎ 22 লেটার্স। এই দুইটা ডিজাইন যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে 22 লেটার যেগুলো আমরা এই বোথ সাইডে জয়েন হয় এই লেটারগুলো আমাদের প্র্যাকটিস হয়ে যাবে নাইসলি, সাকসেসফুলি ইনশাআল্লাহ। তো আমাদের বাচ্চাদেরকে আরও এখানে অনেক ডিজাইন আছে নিচে, আমি এইদিকে আর আজকে আমি যেতে চাচ্ছি না, কারণ এই লেসনটা আমাদের লাস্ট উইক কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু আজকে প্যারেন্টসদের সুবিধার জন্য আমি আবার এখানে একটা এই নিচের লাইনে দেখেন, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 লেটার্স আছে, যেমন আছে মিম, সিন, থা, খফ, ইয়া, মিম, কাফ। তো দেখেন খুব সুন্দর করে, মিম, সিন, থা, কফ, ইয়া, মিম, কাফ। তো যারা বাচ্চারা তারা লিখতে থাকবে, পড়বে এবং লিখবে, সে রিড করবে এবং রাইটিং করবে, মিম, সিন, থা, কফ, ইয়া, মিম, কাফ, এইভাবে পুরো একটা পেজ সেগুলো লিখো সুন্দর করে। আরেকটা আছে যেমন আমি লাস্টেরটা দেখে দিই, লাম, আইন, যেমন লাম, আইন, সা, হা, জিম, রা। এখানে দেখেন লাম, আইন, সা, হা, জিম, রা। তো যাই হোক মাশাআল্লাহ, এটা হচ্ছে আমাদের জয়েনিং লেটার্সের ভেরিয়াস ফর্ম এবং একাধিক লেটার্স, অর্থাৎ ডবল লেটার্স আছে এখানে, ট্রিপল আছে এখানে, অ্যান্ড মোর দেন থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন লেটার্স একসাথে টুগেদার। এটাই হচ্ছে জয়েনিং লেটার্সের আমাদের আজকের লেসনের লাস্ট পর্ব, লেসন নাম্বার সিক্স। লেসন নাম্বার সেভেনের দিকে আমি যাচ্ছি, আজকে লেসন নাম্বার সেভেন আমাদের হারাকাতের প্র্যাকটিস শুরু হবে ইনশাআল্লাহ। হারাকাত হচ্ছে, আমি আপনাদেরকে আগেই পরিচয় করিয়ে দিয়েছি যে হারাকাত হচ্ছে হারাকাতে সালাসা, অর্থাৎ এখানে আমরা তিনটা আলিফ যদি আমরা লিখি, উপরে একটা দিলাম, নিচে একটা, আর এইভাবে সার্কুল, তো এই হারাকাতে সালাসা বলে হারাকাত। একটাকে বলে হারকাত, 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 ঠিকাদার, হারাকাত, হারাকাতে সালা, ওটা তিনটা হারাকাত আরবিতে। তো এটা, তো এটার নাম হচ্ছে জবর, জের, পেশ, ফাতহা, খাসরা, দাম্মা। তো ফাতহার সাউন্ড হবে উপরের সাউন্ড, খাসরার সাউন্ড হবে ডাউন সাউন্ড, আর দাম্মা অথবা পেশের সাউন্ড হবে সার্কুল সাউন্ড। তো আমি বলবো যে আপনারা এইভাবে সাউন্ড করবেন, আ, ই, ও। তো দেখেন আজকে আমাদের প্র্যাকটিসটা শুরু হোক, প্র্যাকটিস হচ্ছে যে আরবিতে 29 লেটার্স, এখানে 29 লেটার্স আছে, কিন্তু মাখরাজ অর্থাৎ যে জায়গা থেকে লেটারগুলা উচ্চারিত হয় 17 মাখরাজ আছে। তো এই মাখরাজের তরতিবে আমরা আমাদের এই হারাকাতে সালাসার প্র্যাকটিস হবে। আজকে যে লেটার আমি প্র্যাকটিস করব প্রথম, যেমন হাম, এই লেটার নাম হচ্ছে হামজা। আমি তিনবার যদি হামজা এখানে লিখব, হামজা, হামজার উপরে হারাকাতে সালাসা আমি দিব,
Hamza zabar a Hamza zer i Hamza pesh o Hamza fatha a Hamza kasra i Hamza damma o. To practice kora shomoy.